Assalamualaikum, শুভ শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি মোহাম্মদ সেলিম মিয়া, প্রধান শিক্ষক মহানগর মডেল একাডেমি রেসিস কুমিল্লা। আজকে তোমাদের চতুর্থ শ্রেণী ইংরেজি ক্লাস নিব। চতুর্থ শ্রেণী ইংরেজি ক্লাসে আমরা পড়ব ইউনিট 40, যেটা নাম হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার্স ডে, অর্থাৎ একজন পোশাক শ্রমিকের প্রতিদিনের জীবন, সেটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। সেটা আমি তোমাদেরকে শুরুতে তোমাদেরকে এই পেশাদার আলোকে বিভিন্ন শব্দ, শব্দের অর্থ এবং এর প্রশ্ন উত্তরগুলি সহ মডেল কোশ্চেন 20 আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব। ঠিক আছে, তাহলে চলো আমরা বলে যাই। তাহলে 40 ইউনিট 40 তে রেশমা যে প্যাসেজটি আছে, এই প্যাসেজের শব্দের অর্থগুলি আজকে আমি তোমাদেরকে আলোচনা করছি। তারপরে আমি প্যাসেজটি পরে এটা অর্থটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, প্যাসেজ অর্থ কি? ছোট অনুচ্ছেদ। প্যাসেজ অর্থ হচ্ছে ছোট অনুচ্ছেদ। ফলোইং অর্থ নিচে। ওয়ার্কার কর্মী, ওয়ার্কার অর্থ কর্মী। ক্রপস অর্থ শস্য। ফ্যামিলি পরিবার। রিক্সা ড্রাইভার রিক্সা চালক। অফেন ও এফ টি ই এন, এই শব্দটির উচ্চারণ হবে অফেন। অফেন অর্থ প্রায়। ওভার টাইম অর্থে বাধা সময়ের অতিরিক্ত, অর্থাৎ নির্দিষ্ট যে সময় থাকে তার যে অতিরিক্ত সময় সেটাকে বলা হয় ওভার টাইম। আর্ন অর্থ অর্জন করা বা উপার্জন করা। আর্ন অর্থ উপার্জন করা, অর্থাৎ পারিশ্রমিক। ঠিক আছে, আর্ন অর্থ উপার্জন করা। ব্যাগ অর্থ খালি। তারপর দেখো হেল্পলেস অর্থ অসহায়। ফ্যাক্টরি অর্থ কারখানা। কলা চক বা স্তম্ভ। বিলেট গ্রাফ ইয়াঙ্গা ছোট। স্টিচ অর্থ সেলাই করা বা সুই চালানো, অর্থাৎ কাঁথা সেলাই করতে গেলে সুই দিয়ে যে কাজ করা সেটাকে বলা হয়, এই সেলাই করাকে বলা হয় কি? স্টিচ। কমপ্লিট সম্পূর্ণ করা। সেন্টেন্স বাক্য। ম্যাচ অর্থ মিল করা। বিটুইন অর্থ দুইয়ের মাঝে। তারপরে আরো কিছু শব্দ আছে, দেখো আমি আরো কিছু শব্দ আছে নিচে, সেগুলি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। দেখো এক্সট্রা টিচার অর্থ শিক্ষক বা শিক্ষিকা। ফার্মার অর্থ কৃষক। এক্সট্রা অর্থ অতিরিক্ত। লুজ অর্থ হারানো। আন্টি অর্থ যতক্ষণ না। তারপরে ডায়েট অর্থ মারা গিয়েছিল, অর্থাৎ ডাইয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে ডায়েট। ডাই ডায়েট ডায়েট। অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা। ইরোশন অর্থ, ইরোশন অর্থ ভাঙ্গন, নদী ভাঙ্গন, অর্থাৎ নদী যে ভেঙে যায় মাটি ক্ষয় যায় সেটাকে বলা হয় ইরোশন। ওয়াক অর্থ হাঁটা। নীল অর্থ প্রয়োজন। তাহলে আমরা শব্দের অর্থগুলি দেখলাম, এখন আমরা দেখব এই শব্দ প্যাসেজের বাংলা অর্থ। তাহলে এখন আমি রেশমার প্যাসেজটা যে সেন্টেন্সগুলি ইম্পর্টেন্ট, সেই সেন্টেন্সগুলির বাংলা অর্থ তোমাদেরকে আমি আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে বোর্ডে লক্ষ্য করো। রেশমা ইজ এ গার্মেন্টস ওয়ার্কার ইন ঢাকা। এর অর্থ কি? গার্মেন্ট অর্থ কি? ফ্যাক্টরি বা কারখানা। ওয়ার্কার অর্থ শ্রমিক। তাহলে রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার ইন ঢাকা, অর্থাৎ রেশমা ঢাকার একজন পোশাক শ্রমিক। রেশমা ঢাকার একজন পোশাক কি? শ্রমিক। হার ফ্যামিলি কেম টু ঢাকা ফ্রম এ ভিলেজ 8 ইয়ার্স এগো, অর্থাৎ 8 ইয়ার্স এগো অর্থ 8 বছর পূর্বে তার পরিবার। হার ফ্যামিলি কি? তার পরিবার। কেম তার মাস মাসে কেম, অর্থাৎ এটা মাস টান্সের কথা, অতীতের কথা। তার পরিবার এসেছিল 8 বছর আগে, তার পরিবার গ্রাম থেকে ঢাকায় এসেছিল 8 বছর আগে, তার পরিবার গ্রাম থেকে ঢাকায় এসেছিল। তারপর দেখো দেয়ার ওয়াজ এ রিভার ইরুশন ইন হার ভিলেজ। বলা হচ্ছে রিভারিউশন মানে কি? নদী ভাঙ্গন। তার গ্রামে নদী ভাঙ্গন হয়েছিল। কেন ঢাকা এসেছিল? কারণ তার গ্রামে নদী ভাঙ্গন হয়েছিল। দে লস্ট দেয়ার হোম। লুজার ফার্স্ট ক্লাসে লস্ট, লুজার তো আমরা কি বলেছিলাম? হারানো। তাহলে লস্ট হতে কি? হারিয়ে গিয়েছিল। দে লস্ট দেয়ার হোম, তারা তাদের বাড়ি ঘর কি করেছিল? ঘর বাড়ি হারিয়েছিল। রেশমাস ফাদার ওয়ার্ক অ্যাজ এ রিক্সা ড্রাইভার। রেশমার বাবা রিক্সা চালাত, অর্থাৎ রেশমা বাবা একজন কি ছিল? রিক্সা চালক ছিল। হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। ডাইড অর্থ কি? মারা গিয়েছিল। ইন অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ তিনি একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তিনি রিক্সা চালাতে গিয়ে একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। রেশমাস আঙ্কেল রতন হেল্প দ্য ফ্যামিলি। তাহলে হেল্প অর্থ কি? তা সাহায্য করা। হেল্পের ফার্স্ট ফর্ম হচ্ছে হেল্প,
He found a small house for the egg collar to. Or the find the first form key found. I mean, I gave all the basic study, what it called, got on a legally recovered to that one. I can maximum barbe to mark Christian that way, first form at the water, what it did that way. Because he found, find the first form key found, find the power, found the pencil. A small house, a little girl, but by if for that. তিনি রেশমাকে মিরপুর একটি পোশাক কারখানা নিয়ে যান ট্যাগের ভাষণ কি তো অর্থাৎ ট্যাগ কত নেওয়া তো কত নিয়ে গিয়েছিল তিনি রেশমাকে একটি মিরপুর একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে নিয়ে গিয়েছিল শি ওয়ার্কস দে আর না ওয়ার্কস অর্থাৎ এখানে আসলে কেন এসেছিল এখানে আসলে এটা এখানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বোঝানো হচ্ছে শি ওয়ার্কস সে কাজ করে দে আর না এখন সে সেখানে কাজ করে এখন সে কি করে সেখানে কাজ করে Younger brother Babu goes to school. Younger brother মানে ছোট ভাই Babu goes to school. Goes to yes কোথা থেকে আসছে? Younger brother Babu হচ্ছে ছাত্র সংখ্যা নাম্বার এর জন্য ছাত্র ছাত্র সংখ্যা নাম্বার হওয়ার কারণে বারবার শেষে কি হয়েছে? Yes হয়েছে. আর younger brother Babu goes to school. তার ছোট ভাই Babu বিদ্যালয়ে যায়. He is in class 5. সে পঞ্চম শ্রেণীতে পড়ে. সে কোন শ্রেণীতে পড়ে? সে পঞ্চম শ্রেণীতে পড়ে. এরপরে দেখো Her mother stitches nakshi katha at home and sell them. তার মা বাড়িতে নকশি কাঁথা সেলাই করে এবং সেগুলো বিক্রি করে স্টিচার তো কিতা সেলাই করা আর সেল তো বিক্রি করা নকশি কাঁথা তার মা কি করে বাড়িতে নকশি কাঁথা সেলাই করে এবং সেগুলো বিক্রি করে দা গার্মেন্ট ফ্যাক্টরি ইজ 2 কিলোমিটার এওয়ে ফ্রম রেশমাস হাউস এওয়ে ফ্রম মানে হচ্ছে দূরে কত কিলোমিটার দূরে 2 কিলোমিটার দূরে তাহলে In the morning, সকালে she walks to work. She সকালে সে হেঁটে কাজে যায়। তাহলে সে কাজে কোথায় যায়? কিভাবে যায়? হেঁটে যায়। Some of her friends go to by bus. তার কিছু বন্ধু বান্ধব তারা কিভাবে যায়? Go to by bus. বাসে যায়। রিকশা যায়। Or scooter অথবা স্কুটার করে যায়। অর্থাৎ হুন্ডার মতো যে মহিমেয়েরা চালায় যে হুন্ডাগুলি সেগুলি কি বলে? স্কুটার বলে। তাহলে তার কিছু বন্ধু বান্ধব বাসে রিকশা অথবা স্কুটার করে She works from 8 a.m. to 4 p.m. She সেখানে 8টা থেকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে She often works extra hours until 6 p.m. আমি প্রায় এখানে সে হবে সে প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত অতিরিক্ত কাজ করে রেশমা লাইক টু গো টু সিনেমা সে সিনেমা দেখতে কি করে পছন্দ করে রেশমা সিনেমা দেখতে পছন্দ করে ঠিক আছে তারপরে দেখো Her family needs money for food and other things. খাদ্য অন্যান্য জিনিসের জন্য তার পরিবারের টাকা দরকার। তার পরিবারের কি দরকার? টাকা। এখন আমরা এই রেশমা প্রেসিডেন্ট আলোকে আমরা কি করব? এটা দেখি আনসার দা কোশ্চেনগুলো আছে সেগুলি আমরা সমাধান করব। ঠিক আছে? তোমরা মনোযোগ সহকারে বলে দেখো আমি তোমাদেরকে এক এক করে সেগুলো সমাধান করে দিচ্ছি। ঠিক আছে? What does Reshma do? What does Reshma do? Reshma ki kore? Reshma is a garment worker. Reshma is ekjon poshak shromik. Reshma ekjon ki? Poshak shromik. Who is Babur? Babur ke? Babur is Reshma's younger brother. Babur hocche Reshma's choto bhai. How does Reshma like to do in her free time? রেশমা তার অবসর সময় কি করতে পছন্দ করে রেশমা লাইকস টু গো টু সিনেমা ইন হার ফ্রি টাইম রেশমা কি করে তার অবসর সময় সিনেমা দেখতে যেতে পছন্দ করে সিনেমা দেখতে পছন্দ করে রেশমা ঠিক আছে যখন সে সময় পায় তখন সে সিনেমা দেখতে পছন্দ করে তারপরে দেখো হাউ লং
to Dhaka. Rashma Purba Kokon Dhaka Eshate. Rashma's family came to Dhaka from Kurigram, Kurigram 8 years ago. Tara Kurigram theke 8 bochor age ki koreche Dhaka Eshate. Where does Rashma work? And Rashma work in a garment factory. Rashma kotha kaj kore? Ekta garment poshak karkhana kaj kore. Why does Rashma work overtime? Rashma work overtime because she because that she can get some extra money. She is a director, Taka Pash, she is a shaky corre. What is the task for it? Why does Rashma work overtime? Rashma work overtime because then she can get some extra money. That is a director, Taka Pash, she is a shaky corre. Who helped Rashma work in Dhaka? Rashma Kasma Taka is not the original. Rashma What happened in Rashma's village? There was river issued in Rashma's village. Rashma was not the Rashma Grammy Kyoto, Nikola Taka Shikilo, Kara, Shakan, Nodi Bangon Hotilo, Taka Grammy Kyoto, Nodi Bangon Hotilo, Shakan Shaka Shikilo. How long does Rashma usually work? Rashma Shadanta Kotokon Kaskore. Rashma usually work from 8 a.m. to 4 p.m. So Shadanta Kotakaskore, Chakta the Shokal after the Chakta Kaskore. সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মডেল কোশ্চেন 20 এর আমরা এক নাম্বার প্রশ্নটা সমস্যার সমাধান করব ম্যাচ দা ওয়ার্ড ইন কলাম এ উইথ দার মিনিং দ্যাট আর মেনশন ইন কলাম বি অর্থাৎ এ এর শব্দগুলোর সাথে বি এর দা অর্থগুলো কি করতে হবে মিল করতে হবে দেখো গার্মেন্ট অর্থকিতা গার্মেন্ট অত পোশাক কারখানা ঠিক না গার্মেন্ট গার্মেন্টসের সাথে কি হবে এ গার্মেন্টসের সাথে দেখো এটা হচ্ছে এ নাম্বার এর নাম্বারের সাথে হবে এ এ নাম্বার সাথে হবে ফোর নাম্বার এ ফ্যাক্টরি হোয়ার ক্লোথস আর মেড একটা কারখানা যেখানে কি করা হয় পোশাক তৈরি করা হয় সেটাকে কি বলা হয় গার্মেন্ট তারপরে দেখো ইরোশন ইরোশন অর্থ কি ভাঙ্গন ইরোশন এটা দুই বি নাম্বারের সাথে কি হবে বি নাম্বারের সাথে হবে ফাইভ নাম্বারটা ডিস্ট্রাকশন অফ সয়েল অর্থাৎ মাটি ক্ষয় ডিস্ট্রাকশন অফ সয়েল মাটি ক্ষয় তারপরে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অর্থ কি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সাথে কি হবে অ্যাক্সিডেন্ট হচ্ছে সি নাম্বারের সাথে কোনটা হবে সি নাম্বার হবে ছয় নাম্বারটা সিক্স নাম্বার এ ব্যাড অ্যান্ড আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্ট অর্থাৎ খারাপ অথবা অপ্রত্যাশিত কোনো ঘটনা সেটাকে কি বলা হয় অ্যাক্সিডেন্ট তারপরে দেখো ফাইন ফাইন অর্থ কি তা খোঁজা টু গেট সামথিং কোনো কিছু পাওয়া সেটাকে কি বলা হয় ফাইন তারপর স্টিচ স্টিচ অর্থ সেলাই সেলানো বা সেলাই করা স্টিচের সাথে টু সিউ অর্থ সেলাই করা এবার আসো আমরা শূন্যস্থানগুলিতে যাই শূন্যস্থানে দেখো সঠিক শব্দটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে রেশমা এ বক্সে থেকে সঠিক শব্দটা নিতে হবে আমি আগে পূরণ করে রেখেছি তোমাদের সুবিধা বোঝার সুবিধার্থে রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার দে লস্ট দেয়ার হোম ফর এ রিভার ইরোশন আর ফাদার ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট বাবুল ইজ এ স্টুডেন্ট রেশমাস লাইক টু গো টু সিনেমা তারপর আবার আসো দুই নম্বরে ট্রু ফল যেটা ট্রু সেটা ট্রু লাগলে চলবে যেটা ফলস সেটা ফলস লাগলে চলবে আনসারটা সঠিক উত্তর দেওয়া লাগবে না সঠিক উত্তর দেওয়া লাগবে না শুধু ট্রু আর ফলস লিখে দিলে হবে শুধু ট্রু আর ফলস লিখে দিলে হবে শুধু ট্রু ফলস লিখবা রেশমা ওয়ার্ক ইন এ গার্মেন্টস রেশমা গার্মেন্টস কি করে এটা ট্রু সি লস্ট দেয়ার হাউস ফর ফুড এটা ফলস কারণ তারা রিভার ইরিগেশনের কারণে তাদের বাড়ি হারিয়েছে বন্যার কারণে নয় ফ্লাডের কারণে নয় রিভার ইরিগেশনের কাছে হারিয়েছে সেজন্য এখানে এটা কি হবে ফলস বাবুল রিডস ইন ক্লাস ফাইভ বাবুল কোন শ্রেণীতে পড়ে পঞ্চম শ্রেণীতে এটা ট্রু রেশমাস মাদার স্ট্রেস ড্রেস অ্যাট হোম রেশমার মা বাড়িতে পোশাক সেলাই করে পোশাক সেলাই করে না রেশমার মা কি সেলাই করে নকশি কাঁথা কি সেলাই করে নকশি কাঁথা তাহলে এটা কি হবে ফলস এটা ফলস তারপরে হার ফাদার ওয়ার্ক অ্যাজ এ রিক্সা পুলার তার বাবা রিক্সা ড্রাইভার ছিল ঠিক আছে এটা ট্রু আর আঙ্কেল হেল্প দ্য ফ্যামিলি এটা ট্রু মূল কোশ্চেনে দেখো রেশমার ফাদার ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট রেশমার বাবা একটা অ্যাক্সিডেন্ট মারা গেছে এটা ট্রু রেশমা ইজ সিক্সটি ইয়ার্স ওল্ড রেশমা হচ্ছে এইটি ইয়ার্স ওল্ড তাহলে এটা কি হবে ফলস দি লিভ ইন এ লিটল হাউস তার একটা ছোট বাড়িতে বাস করে এটা ট্রু রেশমা গোস টু ওয়ার্ক বাই রিক্সা রেশমা রিক্সা করে কোথায় যায় কাজে যায় এটা ফলস রেশমা কিভাবে যায় পায়ে হেঁটে যায় সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তাহলে এতক্ষণ যাওয়ার আমরা রেশমার যে প্যাসেজটা আছে সেটা কি শুনলাম আমরা প্যাসেজটার ওয়ার্ড মিনিংগুলি জানলাম প্যাসেজের বাংলা ট্রান্সলেশন জানলাম ট্রান্সলেট
কোশ্চেন জানলাম তারপর মডেল কোশ্চেন বিষয়ের 1 2 3 আমরা 1 2 কি করলাম সমাধান করলাম তাহলে এই ভিডিওটি তোমরা বারবার দেখে রেশনাল প্যাসেজটি তোমরা ভালোভাবে আয়ত্ত করে নেবে এবং ষষ্ঠ মাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ